যীশুখ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল। ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে কুমারী মরিয়মের কাছে প্রেরিত হইলেন। মরিয়ম, ঈশ্বরের বিশেষ আশীর্বাদ তোমার উপরে নেমে আসবে। মরিয়ম বিষয়টি বুঝতে পারলেন না। মরিয়ম বললেন, আপনি কে? আপনি কি বলছেন? ভয় করিও না মরিয়ম, কেননা ঈশ্বরের কাছে তুমি অনুগ্রহ পেয়েছ। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার এক পুত্র সন্তান হবে, তুমি তাহার নাম যীশু রাখবে। কিন্তু আমার যে এখনো বিয়ে হয়নি, কি করে আমার পুত্র হবে? ঈশ্বরের পবিত্র আত্মা তোমার ওপরে আসবেন, তাই তোমার পুত্রকে ঈশ্বরের পুত্র বলা হবে। আমি ঈশ্বরের দাসী, ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আর তাহার স্বামী জোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, জোসেফ জোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। ইতিমধ্যে আগস্ত কৈশরের একটি আদেশ বাহির হইল, শোনো শোনো শোনো, আগস্ত কৈশরের এই আদেশ সকলকে নিজ নিজ নগরে নাম লেখাতে হবে। আর জোসেফ ও আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সাথে আপন নগর বৈতলেহেমে যাত্রা করিলেন। আর এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। জোসেফ জোসেফ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব ক্লান্ত। ঠিক আছে, আমি একটি ঘরের ব্যবস্থা করছি। আপনি কে? কি চান আপনি? দয়া করে আমাদের একটি থাকার ঘর দিতে পারবেন? ক্ষমা করবেন, আজ আমার সব ঘরই ভর্তি, আপনি অন্য কোথাও যান। জোসেফ তখন হতাশ হয়ে অন্য সরাইখানার উদ্দেশ্যে রওনা হলো। শুনছেন, বলছি বাড়িতে কি কেউ আছেন? আমাকে একটা ছোট ঘর দিতে পারবেন? আমার স্ত্রী খুবই অসুস্থ, বেশি না একটা ছোট ঘর হলেই হবে, আমি আমার স্ত্রীকে নিয়ে একটু আশ্রয় পেতে চাই, আপনি কি আমাকে ছোট্ট একটা আশ্রয় দিতে পারবেন? এখন তো কোনো ঘর আমার কাছে নেই, যা ছিল সবই তো ভর্তি হয়ে গেছে, কিন্তু আপনার যা সমস্যা আমার আপনাকে ফেরাতেও খুবই কষ্ট হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন, মানে বলছিলাম যে পাশে আমার এই কিছু একটা দূরেই আমার একটা আস্তাবল আছে, আপনি যদি সেখানে যদি গুছিয়ে গাছিয়ে নিয়ে থাকতে পারেন তাহলে আমার ওটা দিতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, আমি আমি খুবই আনন্দিত, আপনাকে যে কী বলে ধন্যবাদ দেবো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি যে আমার কত বড় উপকার করলেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি এই আস্তা বলেই আজকে রাতটা কোনোরকমভাবে কাটিয়ে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। মরিয়ম মরিয়ম, চলো চলো, অনেক কষ্টে আজকে থাকার একটা জায়গা পাওয়া গেছে।
জোসেফ ও মরিয়মের গোয়াল ঘরে প্রবেশ। আর এমন সময় প্রভু যিশুর জন্ম হলো। ওই এ সবাই একটু ওট, আরে ওর না ওর না, ওই দে ওট ওট ওট, ওই দে ওই দে, ওদিকে দেখ, ওটা কি বলতো, ওই আমার খুব ভয় লাগছে, ওটা কি বলতো, ওটা কি, দেখ না দেখ না, তোরা দেখ না ওটা কি, ও ও ওটা কি, মনে হচ্ছে আকাশ থেকে একটু তারা খসে পড়েছে, তা না হলে এত আলো কোথা থেকে এলো, আরে দূর না না, আমার তো মনে হচ্ছে একটা নয় অনেকগুলো তারা একসাথে খসে পড়েছে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কাছে এক সুসংবাদ এনেছি, আজ দাউদের নগরে তোমাদের মুক্তিদাতা প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন, আর তোমরা তাকে বৈতলেহেমের একটি আস্তাবলে তাকে দেখতে পাবে। পণ্ডিতগণ পূর্ব আকাশের তারা দেখে অনুসরণ করতে করতে যিশুর খোঁজে বৈতলেহেমে পৌঁছে গেলেন। তখন সেখানকার রাজা ছিলেন হেরোদ, আর পণ্ডিতরা রাজাকে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের রাজা হওয়ার জন্য যার জন্ম হয়েছে সেই শিশুটি কোথায়? পূর্ব আকাশে আমরা তার জন্মের তারা দেখেছি। রাজা? কোথাকার রাজা? আমি একটা আমার রাজা, তোমরা যাও তার খোঁজ করো, আর পেলেও আমাকেও বলো, আমিও তাকে প্রণাম করতে চাই। আর পণ্ডিতগণ সেই তারাটিকে অনুসরণ করতে করতে শিশুটি যেখানে ছিল ঠিক সেইখানে পৌঁছে গেলেন।